আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংকের সিলেকশন কমিটি সচিবালয়ে রয়েছে অর্থাৎ 10টি যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত একক প্রতিযোগিতামূলক পরীক্ষায় 2021 সাল থেকে যে চালু হয়েছিল তারই ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 29 ডিসেম্বর 2022 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথম আলো পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করেছি। বিজ্ঞপ্তিতে পদের নাম এবং পদের সংখ্যা রয়েছে এবং এছাড়াও কিন্তু আপনারা যে কোন কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ দেবে সে সম্পর্কে কিন্তু ডিটেলস এখানে বলা আছে এবং বেতন ভাতা দিয়ে কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। এছাড়া আবেদনের যে পদ্ধতি রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো এবং কি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে সব জানতে পারবেন এই ভিডিও থেকে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো ফাঁকাটানাটানি না করে। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কি দৈনিক যদি চাকরি খবর পেতে চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখুন আপনারা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 ডিসেম্বর 2022 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায়। বাংলাদেশে ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এটি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত যে 10টি ব্যাংক রয়েছে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল এর 922টি শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের থেকে কিন্তু অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ 922টি পোস্ট বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের জন্য, অর্থাৎ 10টি যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য। যে পদের নামটি দেওয়া আছে সেটি হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল, 2021 সাল ভিত্তিক আর কি সিনিয়র অফিসার জেনারেল পদে। এছাড়া জব আইডি দেওয়া আছে 10180 এবং 10180 এই যে সিরিয়াল নাম্বারটি আছে আপনি যখন আবেদন ফি প্রদান করতে যাবেন তখন কিন্তু এই জব সিরিয়ালটি বা জব নাম্বারটি কিন্তু লাগবে। পদ সংখ্যা দেখুন এখানে 922টি পদ সংখ্যা রয়েছে সর্বমোট। এর জন্য সোনালী ব্যাংক লিমিটেডে 393 পোস্ট রয়েছে, জনতা ব্যাংক লিমিটেডে 94 পোস্ট রয়েছে এবং অগ্রণী ব্যাংক লিমিটেডে 150, রূপালী ব্যাংক লিমিটেডে 25, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 26 এবং বাংলাদেশ কৃষি ব্যাংক 185, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 17, প্রবাসী কল্যাণ ব্যাংক 11, কর্মসংস্থান ব্যাংক 15 এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে 6 পোস্ট রয়েছে। এই সর্বমোট পোস্ট হচ্ছে 922। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন হবে 22,000 টাকা স্কেলে এবং শেষ হবে কিন্তু 53,060 টাকায়। তৎসহ নিয়ম অনুযায়ী কিন্তু প্রদয় অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এই পোস্টে যদি আপনি আবেদন করতে যান তাহলে কিন্তু এই যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে অর্থাৎ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময়ে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। দেখুন এখানে বয়সের কথা বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় 22/9/2022 তারিখে একটা পরিপত্র বা সার্কুলার জারি করেছিল, সেখানে বলা হয়েছিল যে করোনাকালীন সমস্যা থাকার কারণে যাদের 25/3/2020 তারিখে যাদের 30 বছর ছিল তারাও কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ 30 জানুয়ারি 2023 তারিখ রাত 11:59 মধ্যে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়াও কিন্তু আপনার ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2023 তারিখ রাত 11:59। আবেদন ফি জমা দেবেন কিভাবে? দেখুন এই চাকরিতে যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য কিন্তু আপনাকে আবেদন ফি বাবদ কিন্তু 200 টাকা পরিশোধ করতে হবে। এই 200 টাকা পরিশোধ করতে হবে ডাচ বাংলা ব্যাংকের যে রকেট রয়েছে সেই রকেটের মাধ্যমে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। দেখুন এখানে বলা আছে recruitment.bb.org.bd এই লিঙ্কে ঢুকে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য কিন্তু সিবি আইডি নাম্বার লাগবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যাদের এই সিবিটি সম্পন্ন করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যাদের সিবি এখনও তৈরি করা নাই তারা কিন্তু বাংলাদেশে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের কিন্তু সিবিটি সম্পন্ন করতে হবে, তারপর কিন্তু আবেদন করতে হবে।
এছাড়াও কিন্তু দেখুন যে আপনি 6 নম্বর সিরিয়ালে যদি আসেন আপনার ছবির কথা বলা হয়েছে আপনার ছবিটি কিন্তু অবশ্যই 600 পিক্সেল বাই 600 পিক্সেল থাকতে হবে এবং ফাইল সাইজ কিন্তু সর্বোচ্চ 100 কেবি পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত স্ক্যান করে আপলোড করতে হবে ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ দেখা যাবে না সাদা কালো ছবি এবং ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এছাড়াও কিন্তু স্বাক্ষরের যে সাইজটি রয়েছে সেটি হচ্ছে 300 পিক্সেল বাই 80 পিক্সেল এবং ফাইল সাইজ কিন্তু 60 কেবি বেশি হবে না পেমেন্ট পদ্ধতি রকেট অ্যাপস বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রে কিন্তু আপনি ফি প্রদান করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিলার আইডি ইউজ করতে হবে 499 সিলেক্ট করতে হবে 499 যদি আপনি সিলেক্ট করেন ব্যাংকার সিলেকশন কমিট সেক্রেটারিয়েট রয়েছে সেটা কিন্তু আসবে এবং আসার পরে আপনার পরবর্তী পর্যায়ে ক্রমে জব আইডি নাম্বার অর্থাৎ এই যে এখানে আমরা যে জব আইডি নাম্বারটি দেখলাম এই যে জব আইডি নাম্বার 10180 এই 10180 কিন্তু আমাকে ব্যবহার করতে হবে নিজ সিভি আইডি নাম্বার এর প্রথম অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি প্রদান করলে প্রার্থী মোবাইলে মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে অন্যথায় আবেদন সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে যাবে অর্থাৎ অবশ্যই কিন্তু আপনার পেমেন্টটি ভেরিফাই করতে হবে অনলাইন থেকে দর্শক আপনারা যদি এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আজকে এই পর্যন্তই এরকম চাকরি খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন